हेलो एवरीवन, आशा करी तुम्हारा सकले खूब भलो आचो। आम्रा एसो अंक शिखी बई थेके परिमाप संक्रांत किछु समाधानेर अंक शिखब। ताहले तुम्हारा तुम्हारे एसो अंक शिखी बईयेर 107 नम्बर पृष्ठा खोलो। प्रत्येके खुलेछो, देखो एबार कि बोलेछे। प्रश्नगुलिर समाधान करो। आटेर दागेर अंकटाय कि बोलेछे देखो। तुमि 9 लिटार 510 मिलिलिटार जले 3 लिटार 75 मिलिलिटार स्कोश मिसिए शरबत तैरि करले, तुम्हें मोट कत लिटार शरबत तैरी कर ले। खूब इजी। 9 लिटार 510 मिलिलिटार जले 3 लिटार 75 मिलिलिटार स्क्वाश मिसानो हो ते कि बोलो तो बुझते जोग करते हैं। तुम्हारा जोगेर नियम अनुजाई एट जोग कर जे रखम भाव जोग अंक शिखे परिमपे सरकम भाव जोग कर नहीं उत्तर लिखे। ओके नेक्स्ट नयटा। চা পাতা ভর্তি একটি বাক্সের ওজন 19.436 কিগ্রা, খালি বাক্সের ওজন 825 গ্রাম হলে বাক্সটিতে কত কিগ্রা চা পাতা ছিল? চা পাতা আর বক্স মিলিয়ে হচ্ছে 19.436 কিগ্রা, ঠিক আছে। আর চা পাতা বাদ দিয়ে শুধু খালি বাক্সের ওজন হচ্ছে 825 গ্রাম। কী করবো আমরা এটা, বুঝতে পারছ? বিয়োগ করতে হবে। কীভাবে করবো দেখো। প্রথমে তোমরা জানো যে কিলো ग्राम থেকে পুরো মিলিগ্রাম পর্যন্ত লিখে নিতে হবে। লেখার পর কত লিখতে হবে? 19.436 কিগ্রা। আমি এখন দশমিক বাদ দিয়ে লিখছি। তাহলে 19.436 মানে 19টা এখানে হবে কিগ্রার ঘরে, আর তারপর 436 অর্থাৎ এরকমভাবে। এটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি কী করতে হবে? দশমিকটা কোথায় বসবে? গ্রামের পরে, তার মানে এখানে। এরপর বলেছে আর 825 গ্রাম হচ্ছে খালি বক্সের ওজন, তাই তো? তাহলে নিচে আমরা 825 লিখবো। 825 মানে 5 2 8 এরকমভাবে লিখতে হয়। এরপর আমরা কি করব, এরও দশমিক নেই মানে শেষে আছে। এরপর আমরা এটা বিয়োগ করব, ঠিক আছে।